নমস্কার দর্শক বন্ধু, আপনার স্বাগত করছি বর্তমানর এই ভিডিওরে। তবে দেখুন ফ্রেন্ডস, বর্তমান সময়ের আপনার ওড়িশা গভর্নমেন্ট অথবা সেন্ট্রাল গভর্নমেন্ট তরফর বহু পরিমাণের ভ্যাকেন্সির ডেট আসি যাই। এই ভিডিওরে আমি জানিবা অক্টোবর মাসর আরম্ভর বর্তমান সময়ের আপনার কেউ কেউ ফর্ম কু আপ্লাই করে পড়ছেন এবং কেউ কেউ ফর্মর অনলাইন প্রোসেস আরম্ভ হয়ে সারিছে এবং কেউ কেউ ফর্ম কু আপনার অক্টোবর মাসের আপ্লাই বি করে পারবে। তবে নিশ্চিত রূপে আপনার পোস্টর ডিটেল দেখা গেলে 50,000 পোস্টর ভ্যাকেন্সি কেবল এই সেপ্টেম্বর অক্টোবর ভিতরে আসছে, যেটুকু আপনার আপ্লাই করছেন। এতে কিছু পোস্ট রয়েছে যেপাই আপনার কোণী এক্সাম বি দেওয়া পড়ে না, মেরিট বেসিক্রে সিলেকশন হয়ে পারে এবং কিছু পোস্টের আপনার এক্সাম শুল্ক দেওয়া পড়ে না, এক্সাম ফি দেওয়া পড়ে না, মাগণার আবেদন করে পারে। তবে ওড়িশার প্রত্যেক জেলার ভাই ও ভী মানে এই ফর্ম কু আবেদন করে পারে। এটি আপনার কিছু পোস্ট অষ্টম পাস, দশম পাস, প্লস টু পাস এবং প্লস থ্রি পাস রখা যাই। যদি ইন্টারেস্টেড অনেক ভিডিওটি শেষ যাই দেখুন, আপনার জব অপডেট টোটাল উপরে পাইপারে। যদি আপনার কোয়ালিফিকেশন রিগার্ডিং কিছু জব অপডেট এতে আপনার প্রোভাইড করবি, তেমনি আপনার ধ্যান দিয়ে ভিডিওটি শেষ যাই ওয়াচ করতু। তবে চলতু জাঁয়া আপনার নিজ নিজ জেলার বি চাকরি হয়ে পড়ে, এতে অপডেট ডিটেলস রাখুছি। তবে আপনার কে রাখবি বর্তমান সময়ের যদি আপনার ট্রাই করবে আমার টেলিগ্রাম জয়েন করে যাতে, টেলিগ্রাম সম্পূর্ণ এই যে 8-10 জব অপডেট আপনার সেয়ার করবি, সেসব জব অপডেট টেলিগ্রাম সেয়ার করে দিয়েছি, আপনার ডিটেলস আমার সাইট কু যাই চেক করে পারবে। টেলিগ্রাম জয়েন করতু, টেলিগ্রাম জয়েন করা দ্বারা আপনার টিকি নিকি জব অপডেট সবকিছু পাইপারে। তবে দেখুন সর্বপ্রথমে আপনার জাঁচান আপনার ওড়িশা পুলিশের রিক্রুটমেন্ট এই বর্তমান সময় চালছে, যে কনস্টেবল এবং ক্লর্ক পোস্টর ভ্যাকেন্সি দেখা মিলুচি। টোটাল উপরে দেখা গেলে 1537 পোস্ট আপনার করছেন আবেদন, 1360টি কনস্টেবল এবং 177টি ক্লর্ক পোস্টর ভ্যাকেন্সি এটি রয়েছে, যে আপনার অনলাইন প্রোসেসের বর্তমান সময়ের আবেদন প্রক্রিয়া আরম্ভ হয়ে সারিছে। এতে কোণী আপ্লিকেশন ফিজ না, সমস্তে মাগণার আবেদন করে পারবে। অল ওড়িশা ক্যান্ডিডেট এথিপাই ইলিজিবল, প্রত্যেক জেলার পুরুষ প্রার্থী মানে এই যে কনস্টেবল কু আপ্লাই করে পারবে এবং বোথ মেল অ্যান্ড ফিমেল উভয় মহিলা এবং পুরুষ প্রার্থী মানে এই ক্লর্ক পোস্ট কু আবেদন করে পারবে। শিক্ষাগত যোগ্যতা কনস্টেবল পাই রয়েছে দশম পাস এবং আপনার ক্লর্ক পাই রয়েছে প্লস টু পাস। যদি আপনার আপ্লাই করার চাহুন, 13 অক্টোবর 2024 পূর্বর এখন আবেদন করে পারবে। তবে নেক্সট অপডেট রয়েছে আপনার এসএসসি জিডি স্টাফ সিলেকশন কমিশন অন্ডরে জেনারেল ডিউটি বিপুল পরিমাণের ভ্যাকেন্সি, যে আপনার 39,481 পোস্টর পোস্ট দেখা মিলুচি। এই ফর্ম কু আপনার অনলাইন প্রোসেসে আপ্লাই করে পারবে এবং এটি আপনার আপ্লিকেশন ফিজ বাবদে 100 টাকা লেখে জেনারেল ক্যাটাগরি এসসি এসটি ওবিসি মানুষ কোণী শুল্ক না। এটি হু ক্যান আপ্লাই, অল ওড়িশা ক্যান্ডিডেট এখন আবেদন করে পারবে, সমস্ত এপাই ইলিজিবল অটেন, উভয় পুরুষ এবং মহিলা এই ফর্ম কু আপ্লাই করে পারবে। সিম্পল যোগ্যতা আপনার 10th পাস রয়েছে, যদি আপনার 10th পাস করছেন এটা আপনার বহুত বড় সুবর্ণ সুযোগ এসএসসি জিডি তরফর আপনার নিহতি রূপে আবেদন করতু। কিন্তু না ওড়িশার প্রত্যেক জেলার প্রায় পিলা 10th পাস করি অনেক, যদি আপনার পুরুষ হওয়া মহিলা হয়ে তাহলে নিশ্চিত রূপে আবেদন করে পারবে, সমস্ত এই চাকরিটি আভেলেবল। 14 অক্টোবর 2024 পূর্বর এর অনলাইন প্রোসেস আপনার করে নেবে, যদি ইন্টারেস্টেড অনেক আপ্লাই করে নিতু। নেক্সট আসছে আপনার ওড়িশার জিআরএস পোস্টর ভ্যাকেন্সি। দেখুন বর্তমান সময়ের পাখাপাখি 2000 অধিক পোস্টর ভ্যাকেন্সি প্রত্যেক জেলার জিআরএস পোস্টর আসিযাই, গ্রাম রোজগার সেবক, যেটা কি জেলা পরিষদ প্রত্যেক ডিস্ট্রিক্টর ওড়িশা গভর্নমেন্ট তরফর, প্রত্যেক ডিস্ট্রিক্টর জেলা পরিষদ তরফর আপনার দেখা মিলুচি। অফলাইন প্রোসেসে আপনার করে পারবে আবেদন, আপনার যেকোন ডিস্ট্রিক্ট ছুঁবে সে ডিস্ট্রিক্টে জেলা পরিষদর ভ্যাকেন্সি রয়েছে, পুরী হয়ে গলা, কটক হয়ে গলা, গঞ্জাম হয়ে গলা, ঝারসুগুড়া হয়ে গলা, কন্ধমাল হয়ে গলা, কলাহান্ডি হয়ে গলা, এমনি যে ডিস্ট্রিক্টটি যাবে কিছু না কিছু জিআরএসর পোস্ট পাইবে। পাখাপাখি এই বর্তমান সময়ের 182টি পোস্ট পুরীর আসিছে, তা সহ নবরঙ্গপুরের আসিছে এবং আপনার সম্বলপুরের জিআরএস আসছে, কলাহান্ডি, কন্ধমাল এসব জায়গায় জিআরএস পোস্টর ভ্যাকেন্সি দেখা মিলুচি। এবার এই পোকু আপনার অফলাইন প্রোসেসে আপ্লাই করে পারবে, এতে আপনার কোণী আপ্লিকেশন ফিজ লাগু না, যেতবি আপ্লাই করছেন মাগণার আপ্লাই করবে, কিন্তু না এটা স্পিড পোস্ট রেজিস্টার্ড পোস্টে আপ্লাই করা যাচ্ছে, অফলাইন প্রোসেসে ডাক যোগাযোগে ইয়ার যে ডিটেলস ইনফরমেশন রয়েছে প্রত্যেক জেলা ওয়াইজ বাহিছি, মু আমার টেলিগ্রামে সেয়ার করে দিয়েছি, আপনার সেটু চাইলে চেক করে পারবে কেউ জেলার কেতে বাহারিছি। এটি অল ওড়িশা ক্যান্ডিডেট এখন আপ্লাই করে পারবে, সমস্ত পুরুষ মহিলা প্রার্থী মানে যিবি আপনার 10th পাস, প্লস টু পাস অনেক আবেদন করতু। এর আপ্লাই প্রোসেস বর্তমান চালু রয়েছে, অফলাইন প্রোসেস রয়েছে, এবে আপনার চাইলে আপ্লাই করে পারবে। তবে দেখুন এটি আমি নেক্সট আসুচি কনস্টেবল রিক্রুটমেন্ট আইটিবিপি তরফর,
ইন্ডো তিব্বতিয়ান বর্ডর পুলিশ। ফ্রেন্ডস, ইন্ডো তিব্বতিয়ান বর্ডর পুলিশ যেতে কি আপনার দেখা মিলছে কনস্টেবল পোস্টর রিক্রুটমেন্ট, এইটা বর্তমানে আপনার ট্রেডসম্যান এবং ড্রাইভর পোস্টর ভ্যাকেন্সি রয়েছে। তবে আপনার চাইলে ট্রেডসম্যান আপ্লাই করে পেয়ে ড্রাইভর আপ্লাই করে পেয়ে যে ট্রেডসম্যান রয়েছে সেটা কিচেন সর্ভিস রয়েছে এবং ড্রাইভর যেটা রয়েছে সেটা 545 পোস্ট রয়েছে এবং এথিপাই আপনার করছেন আবেদন। এথিপাই 10th পাস পিলা আপ্লাই করে পারিবে, আপনার ড্রাইভিং লাইসেন্স থাকা দরকার রয়েছে এবং এই ফর্মকে আপনার অনলাইন প্রসেসে আবেদন করবে। আপ্লিকেশন ফিজ আপনার কিছু আবশ্যকতা রহব যেত ফর্ম আপনার ভরবে। ওড়িশার প্রত্যেক জেলার পিলামানে এখন আপ্লাই করে পারিবে। এর শেষ তারিখ রহব 6 নভেম্বর 2024। এর অনলাইন প্রসেস অক্টোবর মাসরু আরম্ভ হওয়ার যাচ্ছে। তবে এইটা বর্তমানে আরম্ভ হয়ে নাই, এর অক্টোবর মাসে আরম্ভ হব, আপনার এখন আপ্লাই করে পারিবে। তবে ওড়িশা রেজিস্ট্রেশন অফিসর নেক্সট অপডেট রয়েছে। ওড়িশা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস যেটা কি নেম রেজিস্ট্রেশন অফিস রয়েছে সেটি আপনার ভ্যারিয়স নম্বর অফ পোস্টর ভ্যাকেন্সি রয়েছে 250টি পোস্ট দেখা মিলুচি। এখন আপনার ওয়াক ইন সাক্ষাৎকার যোগাযোগ যেটা কি আপনার ওয়াক ইন ইন্টরভিউ মাধ্যমে এটি আপনার পাইপারে, এতে কোনো আপ্লিকেশন ফিজ নাই, ডাইরেক্ট যাবে ইন্টরভিউ দেবে সিলেকশন নেবে। এবং এই যে ফর্মকে আপনার ওল্ড ওড়িশার পিলা এই ওয়াক ইন ইন্টরভিউরে ভাগ নিয়ে পারিবে। এটি আপনার যে সিলেকশন প্রোসিজর রহব, আপনার যদি অষ্টম পাস করছেন কিংবা দশম পাস করছেন নিশ্চিত রূপে এই ফর্মকে সরি এই ওয়াক ইন ইন্টরভিউরে যোগদান করি চাকরিটিকে হাসল করে পারিবে। তবে এর যে ওয়াক ইন ইন্টরভিউ রয়েছে বিভিন্ন প্রকার জেলার রয়েছে, বিভিন্ন প্রকার জায়গায় রয়েছে এবং এই যে জায়গা রয়েছে আপনার আমার টেলিগ্রামকে ভিজিট করার আছে, তার লিঙ্ক মু ডেসক্রিপশনে শেয়ার করে দিয়েছি, যেটি ক্লিক করি আপনার টেলিগ্রামে জয়েন করবে। টেলিগ্রামে মু এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জর যে আমার পোস্ট ডিটেলস রয়েছে মো ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনার সেটি ক্লিক করি ডিটেলসে কেউ স্থানের কেউটিকে যাবে ইন্টরভিউ দেবে সে সবর ডিটেলস ইনফর্মেশন রয়েছে, কেতে তারিখে আপনার ইন্টরভিউ রয়েছে সে বিষয়ে আপডেট দিয়ে দিয়েছি, আপনার চাইলে চেক আউট করে পারবে। পরবর্তী পোস্ট রয়েছে আরআরবি এনটিপিসি তরফ নিযুক্তি। আরআরবি মানে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, এনটিপিসি নন টেকনিক্যাল আপনার যে পোস্ট রয়েছে সেটা রেলওয়ে তরফ রয়েছে। ক্লর্ক পদবীর ভ্যাকেন্সি রয়েছে বহুত পরিমাণের ভ্যাকেন্সি রয়েছে, 11,558টি পোস্টর ভ্যাকেন্সি এটি দেখা মিলুচি। অনলাইন প্রসেসে আপনার করছেন এখন আপ্লাই, এটি আপনার কিছু আপ্লিকেশন ফিজ রয়েছে কিন্তু এই আপ্লিকেশন ফিজ যদি আপনার এক্সাম দৌঁচ রিটিন এক্সামকে দৌঁচান আপনার ক্লিয়র করতু বা না করতু আপনার আপ্লিকেশন ফিজ আপনার বাপস মিলে যাব, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আপনার ট্রান্সফর করে দেব যদি আপনার এক্সাম দৌঁচান। এটি অল ওড়িশার পিলা আপ্লাই করে পারবে সমস্তে, পুরুষ মহিলা প্রার্থী মানে যেমন এতে ইলিজিবল হচ্ছেন সমস্ত আপ্লাই করতু, কিন্তু এতে ইলিজিবিলিটি কন্ডিশনরে প্লস টু পাস প্লস থ্রি পাস রাখা যাচ্ছে, যুক্ত দুই পাস যুক্ত তিন পাস যেমন করছেন আপনার নিহতি রূপে এতে তো কোনো মেডিকাল স্ট্যান্ডার্ড না, আপনার সমস্তে আপ্লাই করে পারবে। আপনার বাস ক্লরিকাল পোস্ট আপ্লাই করছেন এতে কিছু আপনার এক্সট্রা দরকার নাই, আপনার যদি প্লস টু পাস প্লস থ্রি পাস করছেন পরীক্ষা অ্যাটেন্ড করতু চাকরি উপরে নির্ভর করতু। এটি আপনার এই ফর্মকে আপ্লাই করার পরে 20 অক্টোবর 2024 পূর্ব আপনার এর ফর্মকে আবেদন করে পারবে, ঠিক আছে। এর লাস্ট ডেট রয়েছে 20 অক্টোবর 2024। তারপরে নেক্সট অপডেট আসছে ফ্রেন্ডস, আপনার বিআইএস ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড তরফ নিযুক্তি, যাহার বর্তমান সময়ের গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি পোস্টর ভ্যাকেন্সি দেখা মিলছে। 345টি পোস্ট আপনার অনলাইন মাধ্যমে করছেন আবেদন, এতে কোনো আপ্লিকেশন ফিজ না, অল ওড়িশা পিলা এখন আপ্লাই করে পারবে। তবে প্লস টু পাস প্লস থ্রি পাস পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করে আপনার এই ফর্মকে আবেদন করে পারবে। এর শেষ তারিখ রয়েছে 30 সেপ্টেম্বর 2024, অনলাইন মাধ্যমে আপ্লাই করবে যদি আবেদন করে না এখন আপ্লাই করতু। নেক্সট অপডেট রয়েছে আপনার ওড়িশা পব্লিক সর্ভিস কমিশন তরফ যেটা কি ওড়িশার বর্তমান রিক্রুটমেন্ট রয়েছে গ্রুপ বি পোস্টর ভ্যাকেন্সি, এটি ভ্যারিয়স নম্বর ভ্যাকেন্সি রয়েছে, অনলাইন প্রসেসে আপ্লাই করবে, এতে কোনো আপ্লিকেশন ফিজ না, মাগণারে সমস্তে আবেদন করে পারবে। অল ওড়িশার বোথ মেল আন্ড ফিমেল সমস্ত এপাই ইলিজিবল, প্লস থ্রি পাস প্লস থ্রি প্লাস এবং পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করলে আপনার এখন আপ্লাই করে পারবে। অনলাইন প্রসেস রয়েছে 30 অক্টোবর 2024 পূর্ব আপনার এর ফর্মকে আপ্লাই করে পারবে। লাস্ট অপডেট যেটা রয়েছে আপনার আশ্রম স্কুল তরফ নিযুক্তি, আশ্রম স্কুল যেটা দেখুন বনবাসী সেবা সদন যেটা কি আপনার সিসিআই গভর্নমেন্ট অফ ওড়িশা তরফ রিক্রুটমেন্ট রয়েছে, ভ্যারিয়স টিচিং আন্ড নন টিচিং স্টাফর ভ্যাকেন্সি নিয়ে সি আসিছে বর্তমানে ভ্যারিয়স নোটিফিকেশন, আপনার টোটাল ভ্যাকেন্সি কি ভ্যারিয়স রয়েছে আপনার চাইলে নোটিফিকেশন চেক করে পারবে আমার টেলিগ্রামকে ভিজিট করি। অফলাইন প্রসেস রয়েছে, অফলাইন প্রসেসে আপ্লাই করবে, এতে কোনো আপ্লিকেশন ফিজ নাই, মালকানগিরি ওড়িশার আপনার নিযুক্তির সূচনা রয়েছে যেটি আপনার নিযুক্তি পাইপারে। তবে এটি কোয়ালিফিকেশন আপনার অষ্টম পাস দশম পাস প্লস টু পাস প্লস থ্রি পাস মধ্যে রয়েছে, যেকোন কোয়ালিফিকেশন হলে বি আপনার এটি আপ্লাই করে পারবে এবং নিযুক্তিটি হাসল করে পারবে।
30 সেপ্টেম্বর 2024 পূর্বে আপনার দেখ আপনার পাখাপাখি 8-10টি জব অপডেট আপনার বর্তমান ভিডিওরে সেয়ার কলি। আশা করছি এই অপডেটটি আপনার নিহতি রূপে ভাল লাগি, ভাল লাগিলে ভিডিওটি প্রথমে লাইক করতু, সাংসাথী সহ সেয়ার করতু, এবং এইভাবে টিকিনিকি জব অপডেট পাই আপনার আমার টেলিগ্রামে জয়েন করে পারবে। টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশনের প্রোভাইড করা যাই, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেটি বি জয়েন করে পারবে, জব অপডেট পাই পারবে। যেতে আমার সাথে কনেক্ট হয়ে রয়েবে আমি সেতে আপনার জব অপডেট প্রোভাইড করে পারবে, বাস আপনার পাই পারবে। তো ফ্রেন্ডস বর্তমানের এই ভিডিওর বাস এতিকি, নেক্সট অপডেটের নয়া তথ্য নয়া সূচনা, সে পর্যন্ত বিদায়, জয় জগন্নাথ।